ড্রেস করে নেই, এক্ষুনি উনি এসে পড়বেন। উনি যদি এসে দেখেন তুই রেডি হোস নি। আমার ভালো লাগছে না মা, তোমরা বেরিয়ে এসো। তুই যে বলিস তা ঠিক নেই, বড় হয়েছি তা এইটুকু বুঝতে পারিস না, বেড়ানোটা কি আমার জন্য? আমার সে বয়স আছে না সাধ আছে? বুঝতে আমি সবই পারছি মা, তোমরা শুধু টাকা দেখে আমাকে বিক্রি করে দিচ্ছ, কিন্তু আমার তো মন বলে একটা জিনিস আছে। এসব হচ্ছে তোমাদের এই আজকালকার মেয়েদের ঢঙের কথা। দেখো বাপ মা যাকে দেখে যেখানে বিয়ে দেবে সেইখানেই মন বসবে। এখনই যে অবস্থা আছো শিগগির চলে এসো, বিরাট চাকরি পাচ্ছে। কি আশ্চর্য, তোমরা এখনো রেডি হওনি? আমি সামন্তকে টেলিফোন করে এলাম যে আমরা সবাই এখনই আসছি। মানে আমি তো রেডি। আর তুমি রেডি সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু রিতা কোথায়? রিতা তো রিতা রিতা হয়ে গেল। ও রিতা রিতা, এ কি তুমি এখনো তৈরি হওনি? তুমিও তো বাবা তৈরি হওনি। ও আমি যাচ্ছি বাবা। হ্যালো হ্যালো, বাবা তোমার টেলিফোন। ও আচ্ছা, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, তোমার কেমন? হ্যালো, চৌধুরী স্পিকিং। কে ইমান? হ্যালো হ্যালো হ্যালো, কি হলো? এসে গেছো? চলে এসো। তার ছেড়া দেখো তোর ইচ্ছা। তাড়াতাড়ি চলো। দিদি বাড়ি ভাগ যাই, হম আকেলে কে করেগা হুজুর, হম উধার গা তো ইধার ফাঁকা, আর ইধার আয় তো উধার ফাঁকা। বাবা যখন গান করতে বললেন আমি জানালাম অর্গান খারাপ হয়ে গেছে। অর্গান ঠিকই আছে, আপনি এলেই অর্গান খারাপ হয়ে যায়। আমি তোমাকে বিয়ে করবো? কখনো না। হ্যাঁ বিয়ে করবো। কি বলছেন স্যার? যখন বলেছি আমি বিয়ে করবো। তবে এক শর্তে বিয়ে নাকচ করতে রাজি আছি। কি শর্ত? যদি তুমি ওকে বিয়ে করো। ইউ আর গ্রেট স্যার, কিন্তু ওর পয়সা করিতে কিচ্ছু নেই। তা তো নেই, সেই জন্য তো দেখুন না। হ্যাঁ, 3 বছর হচ্ছে চাকরি পাক্কা, আর 600 টাকা করে মাস মাইনে, সেটি ব্যাংকে জমা পড়বে। ও সই না করলে তুমি তুলতে পারবে না, তুমি সই না করলে ও তুলতে পারবে না। সে কি? হ্যাঁ, এই তো হচ্ছে আজকালকার বিয়ে, যাকে বলে আর্থিক বিয়ে। আর্থিক বিয়ে? হ্যাঁ, সত্যিকারের বিয়ে। ওই তোমাদের পিড়িতে বসে সাত পাক দিয়ে ভেপু বাজিয়ে ও বিয়ে, বিয়েই নয়। এই তোমার বাবা। হ্যাঁ ওদিকে যাও, তুমি চলে এসো। এই যে আপনি এসেছেন, রিতা কাকে মোরা আসেনি? না বাবা, একটু গোলমাল হয়ে গেল, সেই কথাটাই তো আমি তোমাকে বলতে এলাম। রিতার শরীরটা একটু খারাপ হয়েছে, সেই সঙ্গে ওই মাথা ধরা, নইলে ও নিজেই তোর মাকে বলছিল যে চলো না মা আজকে বিমানদার সঙ্গে গঙ্গার ধারে একটু বেরিয়ে আসি। ব্যস্ত ব্যস্ত, সে আরেকদিন হবে ফল। আমি একটা কথা বলছিলাম কি? বলো বলো বাবা, বলো বলো বলো। সেদিন আপনার বাড়ির পাশ দিয়ে আসছিলাম,
ভারী মিষ্টি অর্গানের আওয়াজ পেয়েছে। কি জানো বাবা, তুমি যেদিন আমার বাড়ির পাশ দিয়ে আসছিলে না, সেই দিনই ওই বাজনাটা খারাপ হয়ে গেল। আচ্ছা বেশ, তাহলে ওই কথাই রইল। এবার যেদিন তুমি যাবে সেদিন রীতা নিজে তোমাকে অর্গান বাজিয়ে শোনাবে, কেমন? আচ্ছা তোমার বাবা সব কথা শুনে তো, তবে এই দেখুন স্যার কি চিজ। গৃহবিবাদ নয়। শৈল, শোন, এই মেয়েটার সঙ্গে আমার বিয়ে হবে। ও মা, কি সুন্দর মেয়ে! তার আগে তোর বিয়ে হবে, তারপর আমার, বলো না। হে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই।